হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সন্ধ্যের টিফিন কেউ বুঝতে পারছো কিনা জানি না, মোমো বানানো হচ্ছে। তোমরা বাড়িতে কেউ মোমো বানিয়ে খাও কিনা অবশ্যই কমেন্ট করে বলো। আমার বাড়ি প্রায় প্রায় মোমো বানাতে হয়। এই যে চাটনি করেছি, ধনে পাতা, টমেটো আর রসুন, কাঁচা লঙ্কা এর চাটনি করেছি। আর এই যে একটা একটু একটু করে গুলি বানিয়ে এরম বেলতে হচ্ছে। আর ওই যে ভেজ মোমো হবে, যেহেতু আমার হাজব্যান্ড ভেজ মোমোটা বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে ভেজ মোমো, তাই বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু দিয়ে ভেজ মোমোটা, মানে এই ভেজটা করা হয়েছে। ওইটাই ওই যে ও পুকু ঢুকাচ্ছে মোমোর মধ্যে আর আমি দিলে দিচ্ছি। তো তোমরা বাড়িতে কেমন ভাবে করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মা খাবে? মা আমার মা ভয় না, বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ আটা কুটাতে নিন, কি হচ্ছে এই গুঁড়োটা ইয়ের নাম যেটাতে বেলছি, আটাটা ভাব ওই জন্য লাগছে। বেলছি তো গুঁড়োটা দে, নাল লেপটাই যাবে ময়দা দে বেলতে গেলে। ঝেড়ে নাও পেপারের পরে একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে রাখো, ওরম না এই যে এটা নিয়ে এরম এরম করে একটু ঝেড়ে নিয়ে না এখন খুলিনি, সকালে খুলবো সকালে, ঠিক আছে ঠিক আছে। আমার কাছে কিন্তু আর আসবে না, কোথাও হোক বা না, ঠিক আছে তুমি যাই না, টাকা নিয়ে যাও, ফোন পে নাম্বার বলো আমি পাঠাই দিচ্ছি। তাহলে আমি কি তোমার টাকা দিতে পারবো? আমার বাড়িতে বলছি প্রবলেম আছে, আমি যাই নিয়ে আসবো। তুমি তুমি কথা দিয়েছো, তুমি দাও ফোন পে নাম্বার বলো, টাকা পাঠাই দিচ্ছি। আমি কি তোমার জন্য এখন যাবো? তুমি ফোন পে নাম্বার বলো, আমার এত কথা বলার সময় নেই, ফোন রাখো সকালে আসো। তাহলে আমি কি করবো তোমার জন্য, যাবো এখন? আমি জানি না কি বলবো, তুমি ফোন পে নাম্বার বলো। দোকান বন্ধ থেকে কি করবো তো আমি? তো যাও যে কোনো দোকানে যাও, যে দোকানে করাবো সেই দোকানে যা বলো, ফোন পে নাম্বার দিয়ে দিচ্ছি। সকালে এসে ফেরত দিয়ে দিও, তো ফোন পে নাম্বার দাও, তাহলে আমি কোথা থেকে দেবো তোমার? আমি অনেক দূরে রয়েছি, অসুবিধা হতেই পারে, অসুবিধা হতেই পারে। তুমি 90 টাকা নিয়ে 3 বছর রাখছো, তোমাদের বলছি আমি যে অসুবিধা বুঝতে হবে না।
কথা দিয়েছো সে তুমি দিয়েছো, আমার অসুবিধা প্রবলেম থাকতে পারে, মাছ মাত্রই প্রবলেম। এখন কি করবো তুমি বলো, কোনো দোকানে যাও, যে কোনো দোকানে ফোন পে নাম্বার দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি এক কাজ করো, যে দোকানে তুমি গিয়েছিলে প্রথমে দোকান যাও, ফোন পে তে পাঠিয়ে দিচ্ছি, কাগজ তো পাবা না আমি আগে। সকালে পাবা, কোনো সুযোগ নেই তুমি। হ্যাঁ জেঠার দোকান থেকে আটা মাটা আনা বন্ধ করো, ময়দা আটা সব। হ্যালো, না দেরি হবে দাদা, আমি একটু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, তো মোটামুটি 2 ঘন্টা পরে আমি বাড়ি ঢুকে পাঠাচ্ছি। ঠিক আছে, আমি আজকেই করে দেবো ফোন পে। আরেকটু এই উপরে গোলমরিচ দিয়ে নিতে পারতো, উপরে উপরে অল্প অল্প দিয়ে নিতে দেবা। দেখো এই একটা একটা থালা ইয়ে হয়েছে কিনা, ফুটো ফাটো থালা ওখানে রয়েছে, আর বাটির মধ্যে দেখো ওকে তেল রয়েছে, যেখানে সব চিনি মিল। হ্যাঁ হ্যাঁ, যেখানে দেখো ওই ফোটো কাটা রয়েছে ওখানে দেখো একটা বাটিতে তেল রয়েছে। তো গায়ে গায়ে রাখছো, তো ফলবে, ফাঁকা ফাঁকা করে রাখছো। এই যে বন্ধুরা, মোমো রেডি, আর ওই যে চাটনি, চাটনি ভালো হয়েছে। এই যে মোমো, এক খোলা নামানো হলো, আর এক খোলা বসানো হয়েছে, আর এই যে চাটনি, আর এই যে মোমো, আমার পরের পছন্দের খাবার। আমার মেয়ের হাত গালে একটু দিলে না, কপ করে নিজে গালে ঢুকিয়ে দিলে আগে। ওদের বাবা খাচ্ছে, যা বাবা কাছে খেয়াই, যা যা বাবা কাছে খেয়াই, যা খাও খাও, তুমি খাও মা, তুমি এটা খাও। তো নুন লাগবে, তো বন্ধুরা তোমরা বাড়ি কিরাম করে বানাও, তৈরি করো, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো এরমভাবে বানাই, আমি পারতাম না আগে, আমার বর শিখিয়ে দিয়েছে আমার কিরম করতে হয়। ওই যে আরো বানানো হয়েছে, আর ওই যে আরো বানানো হচ্ছে, তো যে যে মোমো খাবে চলে আসো আমার বাড়ি।